যেহেতু গহপুরত ব্রহ্মপুত্রের বান পরিস্থিতি কিছু পরিমাণে হ্রাস পাইছে যদিও এতিয়াও আশ্রয় শিবিরত বহু পরিয়ালে আশ্রয় গ্রহণ করে আছে। আর মানে এটি গহপুরের দক্ষিণাঞ্চলের আশ্রয় শিবিরত উপস্থিত আছো, আর সেই আশ্রয় শিবিরত আশ্রয় গ্রহণ করে থাকা বর্ণাঢ্য সকলের কথা পাতি কি সা সুবিধা পাইছে বা সরকারিভাবে যুম সা সুবিধা পাব লাগে সেই সময় পাইছে না আমি কথা পাতি। মূল অতিথয় দেখাব ইয়ার দৃশ্য, যথেষ্ট সংখ্যক মহিলা পুরুষ প্রায় ইয়াত 300 অধিক বর্ণাঢ্য এই আশ্রয় শিবিরট আশ্রয় গ্রহণ করে আছে। বাইদেউ পুনে পুনে আপনার আসলে আইছো, এই আশ্রয় শিবিরট মহিলা আর শিশু সকলের কেন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? ব্যবস্থা তো ভালোই আছে, আমি যান পারিছে আমাকে সহায় করেছে। আর যদি বাইদেউ অনাময় ব্যবস্থা শৌচ প্রস্রাব করবলে তেনেকা ব্যবস্থা করে দিছে না? স্টেশনারি হয় সেইবর সব করে দিছে, লেটিন বাথরুমের ব্যবস্থা করে দিছে, বাচ্চার কারণে জ্বর হলেও এমনকে চাইছে, বুড়া মানুষকেও চাইছে। আর মহিলাসকলের বাবে যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করব লাগে সেইখিনি করেছে নাই? এতালকে সেইটো পোৱা নাই আমি। সেইটো পোৱা নাই আপোনালোকে? হয়। আর বিশুদ্ধ খোৱা পানীৰ ব্যবস্থা পাইছে? পাইছো। খাদ্য সামগ্রীর ব্যবস্থা সমূহ কেনে? হয় ভালে আছে সব। শিশু খাদ্য বাইদেউ যোগান ধরেছে নাই? ধরেছে। তেওঁলোকে পর্যাপ্ত স্যানিটারি ন্যাপকিনের যোগান এতালে নাই? এতালে হওয়া নাই। মহিলা গর্ভবতী মহিলা বা নবজাতক শিশু এনেকা ব্যবস্থা কিনা আছে নাকি? হয় হয় আছে, তাত ফিটিংয়ের কারণে বনোয়া আছে, তেওঁলোকৰ কিবা জরুরির কারণে বাইদেউসকলে সহায় করে আছে, স্যার সকলেও সহায় করেছে। আশা কর্মী হোক বা অঙ্গনবাদী কর্মী সকল এই শিবিরলে আহিছে না? আশ্রয় শিবির আহিছে আহিছে। তেওঁলোকে যেখিনি আপনাদের সুবিধা দিব লাগে সেখানে দিছে? দিছে। আপনার আসলে আইছো বাইদেউ, সুবিধাখিনি পাইছেন নাই? পাইছো পাইছে। শিশু আপনার পোলা শিশু দেখেছো, শিশুর খাদ্য ঠিকমতে পাইছে না? পাইছো পাইছো পাইছে। খোয়া পানির ব্যবস্থা পাইছেন নাই? পাইছো পাইছে। আর বাইদেউ যে সকল বিভাগীয় কর্তৃপক্ষ আপনার চোয়া চিতা করে আছে? করেছে করেছে। এই সময় আছে বর্ণাঢ্য আশ্রয় শিবিরত আশ্রয় গ্রহণ করে আছে। আমি চিকিৎসকর দল আছে, স্টাফ আছে, আমি লগতো কথা পাতিম। আপনার আসলে আইছো অকমান দাদা অকমান আপনার আসলে আইছো, যেহেতু আশ্রয় শিবিরত এটা বহুলোকে আশ্রয় গ্রহণ করে আছে, আর এইকণ সময় বানপানীর সময় বিভিন্ন বেমার আজার হব পারে, ধর জাপানিজ এনকেফেলাইটিস বিয়পিব পারে, ম্যালেরিয়া হব পারে, গতি আপনার ফল কেনকা ধরনের পদক্ষেপ? আমার ফলের সকলখিনি সুবিধা হয়ে আছে, ইয়াত বেশিকে ফিভার কফ আর স্কিন ইনফেকশনও ওলাইছে, তার ভিতরে ইয়াত আজি ওয়ান কিবা আছে রব চাই কই আছে 140 মেম্বার আছে, আর ঘর আছে কিবা 53, আর 0-5 ইয়ার্সর বাচ্চা আছে 30। জ্বর ডায়রিয়া আদি রোগের বাবে ঔষধ বা ওআরএস আদি মজুদ আছে না? আছে 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 আছে, যোগান ধরে এখানে যোগান ধরে আছে। মহিলা সকলের বাবে বিশেষ করে স্যানিটারি ন্যাপকিনও কিন্তু ইয়াত বর্ণাঢ্য সকলে পোৱা নাই বলে ক্যাম্পর কারণে ইটা পঠাই দিছে, আমি দি দিম যোৱাৰ টাইমত, ইটা 2টা বজা দি দিম। আর পর্যাপ্ত আছে? আছে আছে। অনাময় ব্যবস্থা বাইদেউ কেনেদরে রাখিছে? কারণ অনাময় ব্যবস্থাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, শৌচ প্রস্রাব করার ক্ষেত্রে যথেষ্ট ইয়াতে তো লেট্রিন বনাই দিয়া বলে কইছে, আমি হাত ধুই খোয়া পানি খাব উতলাই খাব দিছো, এখানে আমি কই দিয়া হয়েছে। নিশ্চয় আমি আর সবিশেষ তথ্যখিনি লম, আর বিভাগীয় লোক আছে আপনার আসলে আইছো, ইয়াতে বয়োজ্যেষ্ঠ লোক আনুমানিক কিমান আছে? হয় হয় হেৰি, এনে আমার টোটাল এটু ক্যাম্পত আপনার টোটাল মানুষ আছে 380 জন, তারে 323 জন আছে বয়োজ্যেষ্ঠ মানুষ, আর 57 জন আছে আপনার সরু সরু, মানে আমার 1-12 বছর আমি সরু ধরো, আর আপনার ICDS-এ যেটা হিসাব দিয়েছে ICDS-এর হিসাব মতে ইয়াতে 24 জন বাচ্চা আছে, 1-6 আর 1-12 44 আছে, আর মেলর হিসাব আছে আপনার 219 জন মেল, আর ফিমেল আছে 104। বয়সস্থ লোক ইয়াত মোটামুটি প্রায় 57 জন বয়সস্থ লোক আছে, তাৰে ইয়াৰ ভিতৰতে আপোনাৰ গৰিষ্ঠ সংখ্যক মহিলাই হয়। 5 বছৰৰ শিশু তলৰ শিশু আছে নেকি? হয় নিশ্চয় আছে, 5 বছৰৰ তলত নহয়, আমি 6 বছৰৰ তলত ধৰোঁ, 6 বছৰৰ তলত 24 জন আছে। 24 জন তেওঁলোকৰ বাবে সুকীয়া ব্যৱস্থা? নিশ্চয় নিশ্চয়, ইয়াত আপোনালোকে দেখি ভাল পাব যে ICDS-এ যিমানখিনি কৰিব লাগে তেওঁলোকৰ কাৰণে, খেলোৱাৰ পৰা আৰম্ভ কৰি খোৱাৰ পৰা আদি কৰি সকলোখিনি ICDS-এ কৰি আছে। বহু বৰ্ণাটোৱে কৈছে যে তেওঁলোকে চেনিটেৰী লেপকিন কিন্তু এই মুহূৰ্তলৈকে লাভ কৰা নাই মহিলাসকলে, এই ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নে? নিশ্চয় আমি চেনিটেৰী নেপকিন ইতিমধ্যে ডিমাণ্ড দিয়া আছে, হয়তো আজি আহিছে, নিশ্চয় আহিলে আপুনি নিশ্চয় দিব পাৰিম। আশাকৰ্মী হওক বা অংগনবাদী কৰ্মীসকল হওক তেওঁলোক ইয়াত নিয়মীয়াকৈ আহে? নিশ্চয় আহিছে, ভাল চাৰ্ভিছ দিছে, প্ৰতিটো ডিপাৰ্টমেণ্টেৰে একদম সুন্দৰকৈ টীম ৱাইজত ইয়াতে তেওঁলোকৰ চাৰ্ভিছ দি আছে, মেডিকেলৰ পৰা আৰম্ভ কৰি ICDS-ৰ আদি কৰি। এটলিষ্ট আপোনালোকে জানি ভাল পাব আমাৰ সন্মুখত ফিল্ডটো নষ্ট আছিল, এই নষ্ট ফিল্ডটো ভাল কৰিবৰ কাৰণে ব্লক অফিচৰ ফালৰ পৰা ইয়াতে চেনকেভেলৰ ব্যৱস্থা কৰিছে, সকলো টীমে সুন্দৰ কাম কৰি আছে ইয়াতে। নিশ্চয়।
আর স্থানীয় বর্ণাঢ্য আছে, এইকদিন খুব রাইজর সহ আছে, আপনার ওসলে আইসো অকান স্যানিটারি নেপকিনের কথা তো যেহেতু নাই পাব কে আহি পাব বলে জানাইছে, আর বিশেষ খাওয়া পানির ক্ষেত্রে হোক বা এটা বেমার আজার হওয়ার সময় উপযুক্ত পরিমাণের মেডিসিন সেইবিলা সকলবিলা পাই আছে সকল না? নিশ্চয়ই সেটা কিন্তু আমি শলাগ লোব লাগবে প্রশাসনক গোটেখিনি খুব সুন্দরভাবে ইয়াত গোটেখিনি যিমানখিনি ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজের যেখানে দায়িত্ব সেইখানে সুচারুরূপে পালন করেছে, আর এই ক্ষেত্রে আমি জনসাধারণ বা সংগঠনের ফলপা আমি যথেষ্ট আমি সহযোগ আগবাইছো, গতি ইয়াত আমার এতালেকে ইয়ার কোনো ধরনের প্রবলেম বা অসুবিধা হওয়া নাই। নিশ্চয়ই আরও লোক আছে কিছুদূর আগত ইটু পার্টত আর বর্ণাঢ্য আছে, আমি লগতো কথা পাতিম, কারণ আশ্রয় শিবির সময়তলকে সুবিধাবিলাক পাইছে নাই, এক বহুতে পাইছো বলে উল্লেখ করেছে, বাইদেউ সুবিধাবিলাক পাইছে নাই আপনাদের সরকার ফলের পর যিখিনি সুবিধা দিব লাগে খাওয়া বোয়া পানি ইয়াত বহাবিলাক মানুষে সবে পাই আছে, আমি তো ইয়াত মানে থকা নহয়, আমি ঘরের খবর লোবলে আহিছো।